বঙ্গ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন ও গঙ্গা ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান করে। গঙ্গা থেকে মাটি মাফিয়াদের মাটি কাটা স্থায়ীভাবে বন্ধের দাবিতে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামল শামসেরগঞ্জের সিপিআইএম। ধুলিয়ান থেকে 15 কিলোমিটার বাইক র্যালি করে ধানগড়া শিবপুর ধুসুরিপাড়া পাড়াগ্রামে অবস্থান বিক্ষোভ করল তারা। উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের প্রাক্তন বিধায়ক তৈয়াব আলী, জোনাল কমিটির সম্পাদক রবজুল ইসলাম ও আজাদ আলী সহ প্রমুখরা। শিবপুর, ধানঘরা, ধুসুরিপাড়া, আমাদের জামালপুরের যে ভয়াবহ ভাঙন, এই ভাঙনের স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। যারা ভাঙনে ক্ষতিগ্রস্ত হলো, বাড়িঘর চলে গেল অন্তত, সেই পরিবার পিছু আপাতত 4 লক্ষ টাকা এবং স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের, এবং এই ভাঙনে স্থায়ী ব্যবস্থা প্রতিরোধ করতে প্রতিরোধের ব্যবস্থা করতে। আর এই যে গঙ্গার ধারের মাটি মাফিয়ারা করছে টোটাল প্রশাসনের মদদে, একে প্রতিরোধ করতে হবে, বন্ধ করতে হবে। যে ভাঙন, যে মাটি কাটা ভাঙনকে ত্বরান্বিত করতে, এই মূলত 3টি দাবি। এবং এই ভাঙন প্রতিরোধের এই দাবি নিয়ে গ্রামবাসী যখন গেছিল আন্দোলন করতে ওই ন্যাশনাল হাইওয়ে, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা মামলায় এমন ধারা দেওয়া হয়েছে, জামিন হচ্ছিল না, জামিন। আমাদের দাবি হচ্ছে এই গ্রামবাসীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, যা অন্যায়ভাবে এই প্রশাসন মানে দিয়েছে। এটি হচ্ছে মূল দাবি আমাদের নিয়ে। আয়ুর্বেদ চিকিৎসার শেষ ঠিকানা শোভা আয়ুর্বেদ, বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা। এক শিরা বা হাইড্রোসিল, অশ্ব, ভগদন্দর, বুঠা, হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে প্রতিকার। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনেদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়ান। আজই আসুন শোভা আয়ুর্বেদ। এখানে আসছেন ডাক্তার কেসি বিশ্বাস, বসছেন প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার উমরপুর বাস স্ট্যান্ড দোতলার উপরে শোভা আয়ুর্বেদ। সোমবার ও শুক্রবার নতুন ডাক বাংলা পতাকা বিধি কোম্পানির উত্তরে ধুলিয়ান রোড শোভা আয়ুর্বেদ। শনিবার ও মঙ্গলবার মালদা মনস্কামনা মন্দিরের সামনে। রোগী দেখছেন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। দীর্ঘ 26 বছর অভিজ্ঞতা শোভা আয়ুর্বেদ।